আগিয়ে 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 চলে গেল ওই জামার মানস গুলো হুজুরের পেছনে পেছনে হেঁটে হেঁটে চলে গেল হযরত ঈসা নবী আгие আгие গেলেন বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসারুল্লাহ একটা পুরানো কবরস্থানের সামনে গিয়ে হাজির হলেন এই পুরানো কবরস্থানের সামনে গিয়ে একটা বহু পুরানো কবরের সামনে গিয়ে হুজুর দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন কম বি এ হে ভীত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা জোর করে হয় না আর জোরে বলেন হাজার ইসার হুল্লা কিন্তু বললেন না কম নিয়ে গে আমার হুকুমে জিন্দা হো এটা বললেন না কেন হায়াতের মালিক কে আওয়াজ করে বলেন না হায়াতের মালিক কে মৌতের মালিক কে রুজির মালিক কে মৃত্যু দান কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেও যেটা করতে পারে না সেটা পারে কে কেউ যেটা দিতে পারে না সেটা দায় কে রবুল আলামিন আল্লাহ সবার উপরে যিনি ক্ষমতা চলে তিনার ক্ষমতার কাছে কোন ক্ষমতা কাজ করবে না তিনি কে তিনি বলেন আমাদের তিনি বলেন আমাদের লা তাখুজুহু সিনাতু ওয়ালা তিনি বলেন আমার আল্লাহ যার তন্দ্রা নাই ঘুম নাই মিসরাম নাই

আল্লাহ বেরামা দস্তরা আমার ওই পুরানো কবরের সামনে গিয়ে বললেন কম বেচিন ইল্লাহ হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে जिंदा হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে একজন মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে হুজুরকে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও আসাতে ঈসান রুহুল্লাহ আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আদান সালাম দিলেন সালাম দিয়ে মারলা নবী সাহেব ও হযরত ঈসা নবী আমার আব্বা পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম হুজুর কেন আপনি আমার হলেন চাচা জান ও আমার চাচা জান আমার বাপের পক্ষ থেকে ও আপনাকে সালাম দিলাম হুজুর মেহেরবানি করে আপনি গ্রহণ করুন আল্লাহ নবী সেই সময় ঈসার গুনলাম সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন এটা কেমন আমাকে একটা কথা খট চমৎকার লাগলো তুমি আমাকে চাচা জান বললেন কিন্তু আমি তোমাকে কোনোদিন চিনি না দেখি না জানি না গান কোন সূত্র ধরে আমি তোমার চাচা হলাম এটাও আমি বুঝতে পারছি না তুমি আমাকে চাচা জান কেন বললে একবার বলো বুঝে যাচ্ছে তো বাপ চলো বাপ চাচা জান হলাম তাফসির থেকে বলছি চাচা জান কি করে হলা

ও বাসি আমি তোমার চাচা জান কিভাবে হলাম একবার বলো মৃত ব্যক্তি না সেই সময় বললো ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে সেই সময় ওই ব্যক্তিটা মাসি বলেছিলাম والله نبی সা শুনি রেখে দিন হুজুর আপনি কি আমায় বুঝতে পারেন নি আপনি কি আমায় চিনতে পারেন নি আমি হলাম হযরতে নুহু আলাইহিস ছেলে হযরতে সা আর ও বলেন আর জুড়ে বলেন আগ্নাতে সাম আমি দাঁড়িয়ে আছি কেননা আপনাকে চাচা বলার কারণ একটাই আপনি হলেন আমার আব্বা জানেন ভাই আপনি হলেন আমার বাপের ভাই আপনি হলেন আমার আব্বা জানেন ভাই হুজুর আপনাকে আমি চাচা জানে বলার কারণ একটাই হলো আপনি হলেন আমার আব্বা জানেন ভাই বাপের ভাই কেননা আমি আমার আব্বার মুখে শুনেছিলাম আমার আব্বা হযরত নূহ নবীর মুখে আমি শুনেছিলাম যে হে সাম হে আমার ছেলে বেটা শুনো শুনো হয়তো পৃথিবীর জমিনে মনে রেখে দিও হাসরের ময়দানে ওঠার আগে আর একবার হয়তো তোমাকে উঠতে হতে পারে যদি আর একবার তুমি পৃথিবীর জমিনে ওঠো তাহলে মনে রেখে দিও পৃথিবীর জমিনে যিনি তোমাকে জিন্দা করবেন আল্লাহর হুকুমে জিন্দা হবে যিনি তোমাকে তুলবেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় তিনি হলেন আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরত ঈসা রাহুল্লাহ আওয়াজ করে হয় না এ

জেনে রেখে যদি তোমাকে দাঁড়াতে হয় আমার আল্লাহ আমাকে জানিয়েছে হয়তো তোমাকে দাঁড়াতে হতে পারে যদি তোমাকে দাঁড়াতে হয় তবে ঈসার উল্লাহ কি যখন তুমি তার সঙ্গে তিনার সঙ্গে কথা বলবে আমার পক্ষ থেকে একটু সালাম তাও পৌঁছে দেবে এই জন্য আমার আব্বাজানের পক্ষ থেকে আপনাকে আমি সালাম দিয়ে দিলাম

সেই সময় বলেছিলেন যদি তুমি নুহু নবীর ছেলে হয়ে থাকো আমি ইঞ্জিল কেতাবের মধ্যে যতটুকু পেয়েছি আসমানি কেতাবের মধ্যে আমি যতটুকু খুলে খুলে পেয়েছি নুহু নবীর জমানার মানুষরা নাকি শরীরে ঘাম হত নাম তাদের শরীরে ঘাম হতো না হোক না কেন শরীরে তাদের ঘাম হতো না কিন্তু আজকে তো আমি দেখতে পাচ্ছি তোমার গোটা শরীরে ঘাম জমে আছে যদি তুমি নুহু নবীর ছেলে হও তাহলে আমার কিন্তু আসমানি কেতাব অনুযায়ী মিলছে না কি করে আমি বিশ্বাস করব তুমি নুহু নবীর ছেলে কথা বুঝছেন তো বাপ নুহু নবীর জামানার মানুষদের ঘাম হতো না শরীরে ঘাম হতো না কিন্তু তোমার গোটা শরীরে ঘাম দেখছি ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি আমার ইলগিল কেতাব আল্লা তরফ থেকে তো পাটানো কেতাব এ তো ছাঁটাখানা ব্যাপার নয় আসমানি কেতাব আমি আসমানি কেতাবের মধ্যে পেয়েছি যে নবীর জামানার মানুষদের নাকি শরীরে ঘাম হতো না কিন্তু তোমার শরীরে ঘাম তো দেখছি জমে আছে গোটা শরীরে ঘাম ব্যাপারটা কি বলছে না তো হিসাবে असद का रूबुल्लास तुम बोला আল্লাহ বলেছিলেন ও আযাতে ইসারহুল্লাহ শুনে রেখে আপনি যা বলেছেন একদম ঠিক কথা আপনি যা বলেছেন একদম সঠিক কথা তবে এতটুকু কথা হুজুর শুনে রেখে দিন শুনে রেখে দিন এতটুকু কথা আপনাকে শোনাই হুজুর নূহ নবীর জামানায় কোন মানুষের শরীরে ঘাম হতো না ঠিকই তবে খাম হওয়ার কারণ কি জানেন হুজুর বিয়াদবি নেবেন না আমারও শরীরে কোনো দিন ঘাম হয় না কিন্তু ঘাম কখন থেকে শুরু হয়েছে জানেন যখন আমার অন্তিম সময় এসে গেল জীবনে শেষ সময় এসে গেল হাতলে ফেস তা যখন আমার কাছে পৌঁছে গেল আমাকে সালাম দিয়ে বললো হজ সাম আপনার জান বের করার জন্য এসেছি আপনি তৈরি হন আমি তৈরি হয়ে গেলাম সেই সময় বললো আমি আস্তে করে যান বের করব। আপনার খুব একটা কষ্ট হবে না চিন্তিত হবেন না কিন্তু আমার শরীরে ওপরে যখন সিনাম ওপার হোকর ওপর ছাতিম ওপার ওপর যখন হাত খানা রেখেছিলাম ওই সময় আমি সাম এত কষ্ট পাচ্ছি না মনে হচ্ছে যেন আমার গোটা শরীর থাকে আজরাইল ফেস্তা ঘান তুলে নিচ্ছে আমি সাপ থাকতে না পেরে সেই সময় আমার শরীরটা গোটা দদ্দর করে ঘাম শুরু হয়ে গেল ওই যে আমার গোটা শরীরে ঘামতে লাগলো সেই ঘাম তখন থেকে শুরু হল ওই ঘাম সেই সময় থেকে নিয়ে আজ কবরে এক হাজার বছর শুয়েছি এক হাজার বছর আমার শরীরে আর ঘাম শুকাই না এর নাম হলো মত এর নাম হলো মত এর নাম আমি যে কথাগুলো আপনার যে রেফারেন্সগুলো দিচ্ছি ছোটোখাটো মানুষকে নয় সফ অস্ত বড় বড় পাওয়ারফুল নবীদের রেফারেন্স দিচ্ছি সাহাবিদির কথা আমি বলছি যেখানে বাজি কথা বলার কোনো জায়গা নাই ভালো করে শোনেন এর নাম হল মত যেহেতু আজকে আমি আমার একটা সাবজেক্ট তৈরি করেছিলাম মত এই প্রথম থেকে শেষ পর্যন্ত খালি মত কেন আমি একটা বিষয়ের উপরে আপনি ওয়াজ করি আপনারা জানেন হারাম হালাল নিয়ে বললে আমি হারাম হালাল নিয়ে দু ঘন্টা ওয়াজ করি জুম্মা নিয়ে ওয়াজ করলে জুম্মা নিয়ে আমি দু ঘন্টায় ওয়াজ করি নামাজ নিয়ে ওয়াজ করলে নামাজের গুরুত্ব নামাজের ফাজিলা নামাজের তাৎপর্য নামাজের ফরজ নামাজের অজিব নামাজের মকরম নামাজের ফরজি আইন ফরজি কিফায়া নামাজ নিয়ে শুধু আলোচনা করি আপনারা জানেন আমি একটা বিষয়ের উপরে সাবজেক্টের উপরে ওয়াজ করিয়ে গেম যেহেতু আজকে আমি প্রথমে সাবজেক্ট বানিয়েছি সেটা হলো মৃত্যু মত তাই মতের কথা বলতে বলতে এত চলে এলাম আজাদ রুহ নুহ নবীর ছেলে সাম যখন এরকম কথা বললেন আজাদ ইসা রুহুল্লাহ সেই সময় বললেন হে সাম তাই যদি হয় মেনে নিলাম কিন্তু আমি যতটুকু ইঞ্জিল কেতাবে পেয়েছি হাজার দোহা জামানায় নাকি কোন মানুষের দাঁড়ি চুল সাদা হতো না কিন্তু তোমার চুল দাঁড়ি গোбло কেন সাদা হয়ে গেল একবার বলো তোমার তো চুল দাঁড়ি সাদা হবার কথা নয় কেন তোমার চুল দাঁড়ি গোব সাদা হলো একবার খালি বলো হাজার নুহ নবীর सुमরাই মানুষের নাকি চুল দাঁড়ি গোব নাকি সাদা হতো না যত রকম انجিল কিতাবে কিন্তু তোমার চুল দাঁড়ি কেন সাদা হলো বলো হাজার সাম সেই সময়ে বলেছিলেন ও আল্লাহ এই সাদা রানি হয়ে যাওয়ার কারণটাও শুনিয়ে আমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়লাম আজরাইল ফিসতা যখন ইসনাজি হয়ে গেল ওই সময় আমার যখন জান বের করছিল আমার একবার খালি মনে পড়ল হায় রে হায় মৃত্যু কষ্ট যদি এতই হয় তাহলে আমার আব্বা বলে গেছে আর একবার জীবিত হতে হবে যদি আমি আর একবার জীবিত হই তাহলে আর একবার আমাকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু আমি দুবারের মরনের কষ্ট কি করে আমি সাম সয়ে নেব এজন্য আমি সোম বড় চিন্তা করতে লাগলাম আমি সাম বড় টেনশনে পড়ে গেলাম চিন্তিত হয়ে পড়লাম ওই চিন্তা করতে 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 আমার চুল দাঁড়িয়ে গুলো সব সাদা হতে লাগলো এই সেই সময় থেকে নি আজ পর্যন্ত কেমন পর্যন্ত সাদা থাকবে আজ এক হাজার বছর হয়ে গেল কবর নেমে শুয়ে আছি কিন্তু আমার চুল দাঁড়ি গুলো সাদা হয়ে গেছে আর কালো হয় না হুজুর এর নাম হলো মত এর নাম হলো মত এর নাম হলো ম জন্য কোরান সুন্দর করে ঘোষণা দিয়েছে সুন্দর করে কোরান জানিয়ে দিয়েছে মৃত্যুর ভয়েতে তোমরা যেখানে পলায়না করো না কেন মনে রেখে দিও মজবুত কেল্লার মধ্যে গিয়ে লোহার সুন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে কেউ রেহাই হাই পাবে না পাবে না পাবে না কথা বুঝে যাচ্ছে তো এই মৃত্যু যদি আমরা কাছে মনে করতাম দ্বন্দ্ব আর থাকতো হিংসা থাকতো সব মুছে যেত যদি মৃত্যুকে কাছে মনে করতাম কিন্তু মৃত্যু তো ভুলে গেছি এমন কি মৃত্যুর ভয়ে যেখানেই যাও না কেন মৃত্যুর হাত থেকে রি হাই পাবে না হাজার সুলাইমান নবী নাম শুনেছেন না আপনারা এই আমার দিকে তাকান সুলাইমান নবী নাম শুনেছেন না আপনারা এই সুলাইমান নবীর জামানায় একজন লোক স্বপ্ন দেখলো কাকে জানেন আজরাইল ফেরেস্তাকে এই আজরাইল ফেরেস্তাকে যখন খাপ দেখেছে আজরাইল ফেস্তা ওই লোকটিকে সুলাইমান নবীর জামানায় ওই মানুষটিকে যখন স্বপ্ন দেখেছে লোকটি দেখেছে আজরাইল ফেরেস্তাকে ভয়াবহ চেহারা দেখিয়েছে এই ভয়াবহ চেহারা দেখে লোকটি সারা ঘুমোতে পারে সকাল হয়ে গেছে ছুটে 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 সুলাইমান নবীর কাছে আছে হুজু হুজুর হুজুর সালাম দি হুজুর কি হলো বাবা এত হাঁপাচ্ছ কেন হুজুর আমি আজরাইল ফেস্তাকে খবে দেখেছি তাতে কি হয়েছে হুজুর আজরাইল ফেরেশতা যা ভয়াবহ চেহারা আমাকে দেখিয়েছে হুজুর আমি আর বাঁচব আমি আর বাঁচব হুজুর কোন সময় আমার জান বের করবে হুজুর বাবা এত ভেঙে পড়ুনি সকলকেই তো মরতে হবে মৃত্যুর আল্লাহ সময় ঠিক করে দিয়েছে যদি মত থাকে তাহলে হবে তো এত ভয় পাওয়ার কি আছে না হুজুর আমাকে একটা কাজ করে দিতে হবে কি করতে হবে বাবা হুজুর আপনি একটু হাওয়াকে বলে দেন যাতে করে তক্তা হাওয়া একটু বলে দেন আল্লাহর হুকুমে যাতে ওই তক্তার উপরে চাপলে আমাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়ে হাওয়াতে তুলে নিয়ে গিয়ে হিন্দুস্তানের পাহাড়ের নিচে আমাকে পৌঁছে যায় হিন্দুস্তানের পাহাড়ের পাদদেশে যেন আমাকে পৌঁছে দেয় যাতে করে আজরাইল আমাকে খুঁজে না পায় কথা বুঝছেন না খুঁজে না পায় সুলাইমান নবী একটু মুচকি হেসে বলেন হ্যারা তোমার আমি হচ্ছে মদ যদি থাকে সেখানেই হবে মৃত্যুকে কেউ লুকাতে পারবে না লোকটি কান্নাকাটি করছে হুজুর আমি এত আপনার কথা শুনি এত আসা যাওয়া করি এত ভালোবাসি আমার একটা অনুরোধ রাখবেন না হুজুর আমার একটা অনুরোধ রাখবেন না হুজুর বলে কি সর্বনাশ কি বিপদে পড়েছি হাজার সুলাইমন নবী তো হাওয়াতে উড়ে উড়ে বেড়াতেন আপনারা জানেন তো নাকি হ্যাঁ কোরআনে করিম তফসিল যদি উনিশ পড়া পরেন পেয়ে যাবেন সুলাইমান নবীর কথা জি সুলাইমান নবী হাওয়াতে তাকতার ওপরে চেপে উড়ে বেড়াতেন পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়ে বেরিয়েছেন তিনি অন্য কেউ নয় তিনি আল্লাহর নবী হজরতে সুলাইমান আলাইসাল্লাম

আজকে মানুষ যত ডেভেলপ করুক যত উন্নতি করুক না কেন সব কিন্তু আল্লাহর কোরআন কে ফলো করে সুলাইমান নবী মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন তো আপনারা জানেন তো নাকি মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন সুলাইমান নবী আল্লাহু আকবার মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন সুলাইমান নবী সুলাইমান নবীকে এক সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন সুলাইমান তুমি কি নেবে বিদ্যা নেবে না ইলম নেবে না রাজ্য নেবে বিদ্যা ইলম নেবে না রাজ্য নেবে কি নেবে নবী মনে মনে ভাবলেন যদি আমি রাজ্য নিই তাহলে এলাকার মানুষ আশেপাশের মানুষ দেশের মানুষ সবাই আমাকে রাজামশাই বলে কিন্তু আমার মধ্যে যদি এলমে দিন না থাকে আমি আমার রবকে আমি আমার আল্লাহকে চিনতে পারব না নবী সেই সময় বললেন ও আমার আল্লাহ ও আমার সষ্টা সৃষ্টিকর্তা আমার আল্লাহ রাজ্য দরকার নাই আমার রাজা মশাই হওয়ার কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো এলমের দিন এমন এলমের দিন আমাকে শিখিয়ে দেন যাতে করে আপনাকে আমি চিনতে পারি জোরে বলতে পারেন না সুমান আল্লাহ আমার আল্লাহ আপনি আমাকে এমন এলমের দিন দেন যাতে করে আপনাকে আমি চিনতে পারি আমার আল্লাহ সেই সময় বললেন তাই সুলাইমা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ পাশ করে গেছ আমি আল্লাহ তোমাকে রাজ্য আর আমি আল্লাহ তোমাকে তোমাকে দিয়ে এমন এমন জ্ঞান দিলাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবে কুকুর কি বলে গরু কি বলে ছাগল কি বলে ভেড়া কি বলে সমস্ত প্রাণীর ভাষা বোঝার মতো ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তাফসিরের মধ্যে পাওয়া যায় সুলাইমান নবী যখন বারোশো মানুষ নিয়ে উড়ে উড়ে যাচ্ছেন পিপিলিকার সর্দার পিপিলিকার লিডার তার দলের পিপিলিকাদের বলছে আমার দলের পিপিলিকারা অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো না জানি সুলাইমান নবী আসছেন তিনি যদি এখানি অবস্থান করেন তাহলে তোমরা সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে গর্তের মধ্যে ঢোকো ভাই তোমরা গেট জাম করছে কেন বসো না ভাই আমি চলে যাবো ভাই আর মিনিট কুড়ি তো বসো না আরাম করে বসো না আমি জানি তোমাদের হয়তো পায়ে বড় বড় বুট আছে খুলতে আধ ঘন্টা এক ঘন্টা লাগবে সময় লাগবে সমস্যা একটু আছে কেন আমার ভাইরা তো এখন উঁচু উঁচু বুট পরে হ্যাঁ এক একটা বুট খুলতে গেলে দেড় ঘন্টা লাগে আর পড়তে গেলে সাড়ে তিন ঘন্টা লাগে বাপ ছেলেদের কথা বুঝছেন না বুট বললে বলবে না বাবু আমার জামাই এসেছে শ্বশুরও ঘাবড়ে যাচ্ছে কি খাব মুরগি গরু তো অন্যজনরা জামাইকে খাওয়ায় কিন্তু এ জামাই যে এত মোটা বুট পড়েছে কি কি দেব লাস্টে বলছে জামাই তুমি মগজ ভাজা পছন্দ করো জিয়া বা শ্বশুরও ঘাবড়ে যাচ্ছে একে খাসি খাওয়াবো না মগজ ভাজা খাওয়াবো কারণ অন্য জামাইয়ের থেকে আমার জামাই একটু হাই লেভেলে যাচ্ছে এর বুট যা খুলতে গেলে 3.5 ঘন্টা কথা হইতে বাচ্চা যে অনেক যুবক ছেলেরা এসে মহাফিলে বসে না খালি একটু দেখে উকি মারা চলে যায় তার মানে ওরা কি জানে ওই বুট খুলতে গেলে খুব সমস্যা ওইজন্য সাড়ে 3.5 ঘন্টা ধরে বাদলাম আবার 1.5 ঘন্টা ধরে খুলবো কখন আবার ঘর যাব বলে আর বসবি না ওরা খালি উকি মারবে গত কালকেও দেখছি সে আপনার বংগা পার হয়ে হ্যাঁ একবার এসে বর্ডার খালি দেখছি গেট এসে জাম করছে আমি এই ভাই গেট জাম করছো কেন বসো না তারপর দেখছি ও আল্লাহ ফুসফুস করে দেখছি এবার আসছে আমি বলি ও ওই বুটের জন্যই ওদের হচ্ছে সমস্যা বুঝতে পারছে না কথা বলছি খুব বিপদ ভাই খুব বিপদ একটু ওয়াজ শুনতে হবে বাপ ওয়াজ শুনবে কোন ওয়াজটা অন্তরে গেতে যাবে কোন ওয়াজটা অন্তরে মনে লেগে যাবে আপনি পরিবর্তনের ছায়ায় আসতে পারবেন এখন যুবকদের খুব দরকার যুবক ছেলেদের খুব দরকার কেন এই যুবক ছেলেরা ইচ্ছা করলে মসজিদও বানাতে পারে আর এই যুবক ছেলেরা ইচ্ছা করলে মারামারি করে ফানসানো দিতে পারে কথা ঠিক বুঝিনা বল বলছি কেন যুবক ছেলেদের ধর্মের জ্ঞান না থাকার কারণেতে এরকম মাহফিলে এসে বসে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে অশনে আবার যাওয়ার সময় প্যান্টের চেন খুলে সাইলেন্সার পাইপ ধরে রাস্তার ধারে গিয়ে ঝজ্জা 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় দিয়ে বলেন না ভাইজানের গলা ভালোই আছে আসলে ধর্মের জ্ঞান নেই যুবক ছেলেগুলোর খুব দরকার এরকম মাহফিলে আসা দরকার আছে পাক না পাক হারাম হালাল জায়জ না জায়জ বৈধ অবৈধ মরণ মৃত্যু কবর হাসর পুলসিরাত নিজান এ সমস্ত আল্লাহ আল্লাহর রসুলের কথাগুলো শুনলে অন্তরের ভেতরে একটা ভয়ভীতি প্রদর্শন হবে কথা ঠিক না এই জন্য দরকার এদেরকে হই হই করলে হবে না বা কোন মুহূর্তে আল্লাহ ডাক আসবে চলে যেতে হবে চলে যেতে হবে এই তো এই কয়েকদিন আগে আমি আমার গ্রামের কথা বলছি আমি আমার গ্রামের বলছি কয়েকদিন আগে দেড় মাসের বাচ্চাকে দাফন করা হলো দেড় মাসের বাচ্চা আপনারা বলবেন হুজুর দেড় মাসের বাচ্চা আর নতুন কি আছে মায়ের কোল থেকেও চলে যাচ্ছে কথা ঠিক কি না এই দেড় মাসের বাচ্চা আমি বলতে চাইছি এই জন্য রাতের বেলাটাও বাচ্চা সুস্থ মায়ের আঁচলের নিচে শুয়ে আছে আরে মায়ের আঁচলের নিচে কলিজার কাছে মা টেনে নিয়ে শুইয়ে রেখেছে ভোর চারটের সময়তে ওই বাচ্চাকে মা দুধ খাইয়েছে তখনও জিন্দা সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখে বাচ্চার নড়ে না কি করে হলে কি করে মারা গেল কি করে সে মৃত্যুবরণ করলো মা নিজে টের পায় না এর নাম মত ভাবলে হবে না শুধু দাঁড়ি পাকবে তারপরে মরবো ভাবলে হবে না চুল আমার কি বলে চুল পাকবে তারপরে মরবো ভাবলে হবে না আমার দাঁত ভাঙবে তবে মরবো এটা ভাববেন না এই জন্য কথা শুনতে হবে বসে ওয়াশ থাকবে মনটা চেঞ্জ হবে অন্তরে রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আন্তরিকতা মহাব্য ঢুকবে খোদার ভয় ঢুকে যাবে আর খোদার ভয় যার ভেতরে ঢুকবে তার ইমানের সিম্পম লক্ষণ হচ্ছে তার ভেতরে ইমান আছে যার ভেতরে আল্লাহর ভয় আছে আর আল্লাহর ভয় যার ভেতরে নাই তার ঈমানও নাই যার ভেতরে আল্লাহর ভয় নেয় তার ইমান নাই কেন তার দ্বারায় সমস্ত পাপ কাজ করাটা কোনো ব্যাপারই নয় কমন ব্যাপার কথা ঠিক কি না লোক দেখবেন এত এদের ভেতর থেকে ভয় ডর আল্লাহর ভয় সব উঠে গেছে রোজার মাসেও দেখবেন প্রকাশ্য চা খাচ্ছে প্রকাশ্য বিড়ি টানছে একে তো রোজা রাখে না অন্যায় এর মশলা অনেক আছে শরীয়তের যে কারণগুলো শরীয়ত যেগুলো ছাড় দিয়েছে সেই ছাড়গুলোর মধ্যে যদি না হয় এই ছাড়ের খাতায় যদি না পৌঁছায় তাকে তাহলে ছাড়টা রোজা রাখতে হয় কিন্তু বাবাজি আমার ভাইরা এর জন্য বাবাজি মাসলা এসে যায় তো এই রোজা রাখে না যে এক চরম অন্যায় এটাও হয় না এই রোজা রেখে আবার প্রকাশ্য বিড়ি খায় প্রকাশ্য চা খায় প্রকাশ্য মানুষের সামনে গিয়ে চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাজ লজ্জা শরমের কিচ্ছু তার মধ্যে নাই ভয় ভীতি কিচ্ছু নাই এতে করে আরো সে শাস্তি ভোগ করবে কারণ এই বিয়াদবের জন্য অতিরিক্ত বিয়াদব অতিরিক্ত তার অন্তর শেষ এজন্য আমি সুন্দর করে বললে

পৃথিবীর জমিনে গোনা করাটা তার কাছে কমন ব্যাপার হয়ে যায় কোনো আর ব্যাপারই হয় না কথাটি কিনা এজন্য কিছু ইয়াং ছেলে আছে দেখবেন গোনা করে 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 এমন জায়গায় পৌঁছে গেছে এর হায়া ফরম লজ্জা বলে আর কিছুই নাই এজন্য রাসূলুল্লাহ বললেন সারা শরীরের মধ্যে এক টুকরো গোস্ত আছে ওই গোস্ত যদি খারাপ হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলি তার সব খারাপ হয়ে যাবে আর গোস্তটা যদি ভালো হয়ে যায় আমি নবী বলে যাই তার গোটা শরীরটা ভালো হয়ে যায় ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলি গোটা টুকরোটা শরীরে খারাপ হয়ে যায় ওই গোস্তের টুকরো যদি ভালো হয়ে যায় আমি রসুল্লাহ বলি গোটা শরীরে ভালো হয়ে যায় সাহাবিরা বলে আর রসুল্লাহ খালি বাল্লা গোসুর কোন গোস্তের টুকরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা গেল গোসুর কোন গোস্তের টুকরা খাড়ের দিকে পিঠের দিকে কোমরের দিকে পাছার দিকে খাড়ের দিকে মুখের দিকে পেটের দিকে লম্বা দিকে হজুর পিঠের দিকে পেটের দিকে বুকের দিকে কোন গোস্তের টুকরা আল্লাহ নবী বলে হলো না হলো

অন্তরটা যেন ভালো আমি নবী বলি গোটা দেহটা তার ভালো অন্তরটা যেন খারাপ হয়ে গেছে আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তারা খারাপ হয়ে গেছে কারণ আমার আল্লাহ দেখবেন না চেহারা দেখবেন না ফেস দেখবেন না লোক দেখবেন কি ইন্না আল্লাহ লা ইয়ানসুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানসুরু ইলা কুনুবিকুম ওয়া আমালিকুম ইন্না আল্লাহু ইস্তাহাল্লাহ তাআলা লা ইয়ানজুরু नजারাতেকে আয়েন জোরো মোজারে সেগাল আয়েন দেখেন না এলা সুরাতি কম সুরাত চেহারা চেহারা ফেস লুক গেট কালো চেহারা ফর্সা চেহারা লম্বা খাটো রোগা মোটা কিছু আল্লাহ দেখবেন না দাঁত উঁচু না দাঁত নিচু কালো না ফর্সা গোল না মুখ লম্বা কিছু আল্লাহ দেখবেন না দেখবেন দেখবেন কি ওয়ালাকে নিয়ে কোনো মামারে কম দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর টাল্লা দেখে নেবেন সাথে কর্মটা ভালো ছিল নাকি আল্লাহ মিলিয়ে নেবেন জোহরের নামাজ পড়েছিলাম কর্ম ভালো ছিল সাথে অন্তর ভালো ছিল লোকের গিবত বোধ থেকে বেঁচে গিয়েছিলাম আসরের নামাজ ভালো পড়েছিলাম কর্ম ভালো ছিল হাতে আল্লাহ বলছে আমল ভালো ছিল কর্ম ভালো ছিল কাজ ভালো ছিল অন্তর ভালো ছিল মিথ্যা থেকে সে পারে করেছিলাম মাগরেবের নামাজ পড়েছিলাম মাগরিবের নামাজ পড়েছিল প্রতারণা থেকে বেঁচেছিল চিটি মাঝি থেকে বেঁচেছিল এবং পৃথিবীর জমিনে সব অন্যায় থেকে বেঁচেছিল এবং তাদের অন্তরগুলো ভালো ছিল আমি রসুল্লাহ বলি ওই শরীরটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুব প্রিয় আরো জোরে বল আরো জোরে বল এজন্য বাপ অন্তরের মরিচা যদি পরিষ্কার করা যায় পৃথিবীর জবিনে সে একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবে Yeah.

খাতায় নাম ছিলাম বন্দরের খাতায় নাম ছিলাম তাকুয়া ফি করে ফিরে আসছে ওয়াদা করছে আল্লাহ গা জিনে শুনে কোনোদিন আর সুদের খাতায় নাম তুলবো না গা বন্দরের খাতায় নাম তুলবো না আল্লাহ আমি ঘুষের খাতায় নাম তুলবো না আল্লাহ বন্দরের খাতায় নাম তুলবো না আল্লাহ মিথ্যার খাতায় নাম তুলবো না যখন তাকুয়া করে সেই লোকটি ফিরে আসবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন

বলে বয়স আমার পঁয়ষট্টি আরে বয়স পঁয়ষট্টি হল আর পঁয়ষট্টি অসনা হয় আপনি যেদিনে জন্মগ্রহণ করছেন সেদিন থেকে অসু আসে মানে না 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 তাহলে একটু ভুল হয়েছে একটু ভুল হয়েছে কবে থেকে ওয়াশ শুনছেন বলে হ্যাঁ হবে উনিশ কুড়ি হবে তা তো হবেই তো উনিশ কুড়ি বছর থেকে যদি আপনি ওয়াশ শুনেন আজ আপনার বয়স পঁয়ষট্টি মাঝখানে কত বছর ওয়াশ শুনলেন পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ বছর ওয়াশ করলেন হুজুর এত হুজুর পেলেন কোন হুজুরকে কি আর আপনার ভালো লাগলো না যে যার কারণে মুখে এখনো দাঁড়িয়ে আপনার ফুটলো না লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর এপার বাংলা ওপার বাংলা রুমাল হুজুর পগড়ি হুজুর ঘাগরা হুজুর এখন তো আমার ড্রেস দেখলে মাথা কাজ করে না কথা ঠিক বলছি না ভুল বলছি বাংলাদেশ থেকে একটা হুজুর এসছে বাপে বাপ সেদিন দেখি গোটা টুপিতে খালি আয়নার সেদ বসানো আছে এরাম ঘোরাচ্ছে তো ঝিলঝিল করে একবারে ঘুরছে গোটা দর্শকে তার আয়নার মাথায় তার আয়নায় আরে লোকে তো শুনবে তার ওয়াজ কথা ঠিক হচ্ছে না ভুল বলছি লোকে তো শুনবে তার বক্তৃতা এত রকমের একবারে ডিজাইন টুপি ডিজাইন পাগড়ির কি প্রয়োজন নর্মাল ভাবে সাদা ভাবে জীবন যাপন করবেন আর মানুষকে আপন করে নিতে পারবেন আল্লাহর কথা নবীর কথা ওলি আল্লাহদের কথা কোরআন হাদিসের কথা মানুষের সামনে তুলে ধরবেন যার অন্তরে আল্লাহ ময়া দেবে ভালোবাসা দেবে তার অন্তরে গেতে যাবে সে আল্লাহর হুকুমগুলো মেনে নেবে কথা ঠিক না আসলে ব্যাপার হচ্ছে একটা ধারে কাটে আর একটা ভারে খাটে কথা ঠিক না কথা কন না আপনারা জি আসলে ও ভাবছে কি জানেন যে খালি আমার ড্রেসটা দেখতে গেলে লোক আধ ঘন্টা খালি তাকিয়ে থাকে তো পরে আগে ড্রেস দেখার জন্য লোক বসে বসে আল্লাহু আকবার এক একটা বক্তা ওয়াজিনের ড্রেস দেখলে মাথা কাজ করে না ভাই যে ওয়াজ করতে আসছে না টাটকা আবার বিয়ে করতে আসছে উফ হাই রে হায় সেই দিন এক জায়গায় গেছি সেই সে বিয়ে সাদিয়া পড়েছে জানেন

আমি তো আছি বয়সটা আমার কম হতে পারে কিন্তু এই লাইনে তো অনেক দিন জি কথা বলে অন্যান্য হুজুররা বলে বাবা আমার ওয়াজ করে করে দাঁড়ি পেকে গেল আর আমি বলি বাপ আমার ওয়াজ করে করে দাঁড়ি বেরিয়ে পড়ল আছি যেমন তেমন করে হলো তো 13 বছর 14 বছর আছি লাইনে আজ তো ইউটিউবের যুগ ইউটিউব তো ছিল না আগে সিডি ক্যামেরাও সিটি আপনার কি বলে গোল ক্যাসেটও কখন ছিল না তখন সে টেপ রেকর্ডের যুগ হাতে করে লোক টেপ নিয়ে যেত ওয়াজ রেকর্ডিং করার জন্য বড় বড় সেই টর্চের ব্যাটারি দেখেছেন না আপনারা সে টর্চের ব্যাটারি সে বড় বড় ব্যাটারি গুলো টেপের মধ্যে ভিতরে দিয়ে আর টেপ নিয়ে যেত খেতে ক্যাসেট ছিল তখন রেকর্ডিং করার জন্য নিয়ে যেত আমি সে তখন থেকে চলছে ওয়াজ আর আজকের লোক নয় আমি আপনাদের দোয়া আপনারা ভালোবাসেন মহব্বত করেন

তিনি গত দু সালে এতে কল করলেন এই গত দু সাল আমি ছোট হজুর কেবলাকে দেখিনি আমি শুনেছি তখন আমি খুব বাচ্চা মানুষ ছিলাম আমি নাকি বুঝতে পেরেছি আমি আমার আম্মাজানের মুখে শুনেছি বলে বাবা তোমার নানা জানা খুব ভালোবাসত আজকে যদি তোমার নানা যান থাকতো বুকে করে নিয়ে ঘুরে বেড়াতো নানার আদর দাদর আদর একটা আলাদা কথা ঠিক কিনা যাদের বেঁচে আছে বলো আর নানা চলে গেলে বাপ সেই মজার নাই কথা বলো আমার দাদা আমার বড় ভালোবাসত দু বড় তেরো সালে ইন্তেকাল করলেন জি হ্যাঁ জি হ্যাঁ আমার পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিল কুড়ি সন্ধ্যা দরবার শরীফে কাতারে কাতার দিয়ে শুয়ে আছে যখন যাবেন একটা বড় গোরস্থান ছোট গোরস্থানে আমার দাদা যান আর ছোট দাদি যান একটা ফুপুতো ভাইয়ের কবর আছে আর বড় গোরস্থানে গেলেই আপনারা বুঝতে পারবেন সে দুশো তিনশো বছর আগেকারের পুরানো কবর দেখতে পাবেন যাদের নামে বড় গৌর আল্লাহর অলি ছিলেন কথা একটা সিনের মোল্লা মৌলবি মানে না কে মানলো কে মানলো না আমার দেখার দরকার নাই আমার আল্লাহ জানে কথা ঠিক কি না সুতরাং আল্লাহ যাকে ওলি আল্লাহ হিসাবে কবুল করে নেবে পৃথিবীর কোন মানুষ তাকে রুকে দিতে জোরে বলো পারবে না এই জন্য আমার দাদা জানের জানা যায় বারো লক্ষ মানুষের সমাগম হয়েছিল তিন দিন আল্লাহ লাস্ট আটকা রেখেছিল যিনি পীরনগর পিসার নামে খ্যাত মায়াপুর টায়াপুর ওই সব এলাকায় গিয়ে একবার খোঁজ খবর নেবেন ব্যাস আরামবাগ সাব ডিভিশনে যে পিনগর হুজুর কেবলা কেমন ছিল গো ব্যাস আর কিছু বলতে হবে না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যাকে খুশি জিজ্ঞাসা করে বুঝছেন কেন অত ইজ্জ মান তাশা ওয়া তাজিল মান তাশা বি ইন্নাকা লা কুল্লি রব তো দায়িত্ব নিয়েছে ইজ্জত দেওয়ার মালিক কে হ্যাঁ আর কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ সুতরাং মানুষ পাকামো করলে তো হবে না কেউ কাউকে রুকে দিতে পারে না আজ আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি কেন আমার একটু বাজারটা ভালো বলে মানুষ ঈর্ষা করে হিংসা করে কিন্তু লাভ তো হবে না দায়িত্ব তো আল্লাহ দিয়েছে কথা ঠিক না রুজির মালিক কে আওয়াজ করে বলো কে আল্লাহ দায়িত্ব আল্লাহ নিয়েছে সুতরাং বাপ যে সুলাইমান আলাইহিস কথা বলছিলাম আমি আর ওই দিকটাই যাই আসসালামু আলাইকুম বাপ অসমস্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম বিদায় নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার ফের কোনোদিন মৌকা দেন সুযোগ করে দেন দু চার কথা আলোচনা হবে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি ভাইরা মা আমার বাবাজিরা আমার দোয়া রাখবেন আমিও দোয়া রাখি খবরদার কেউ পরিবেশ খারাপ করবেন না পরিবেশ খারাপ করবেন না বসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মতারা মনসব ভাইজান এসেছেন জুনাব হাজরাত মওলানা মফিজুল ইসলাম সে মাশাল্লা ভাইজান এসে চাল্লা করি আমি গোনাগার বিদায় নিলাম সকলে একবার আওয়াজ করে তকবিদ্যান আরো জোরদার আরো জোরদার না এই যে তকবির দিলাম এতে কি আমার ইজ্জত কমে গেল কিছু কিছু বক্তা ওয়াই জিন্না আবার বাপ রে বাপ তকবির দিলে যেন তাদের মান চলে যাবে সেদিন এক জায়গায় গেছি আমার দিকে তাকালো ঘুপ করে বেরিয়ে চলে গেল বলে সভাপতি বলে দাও বেচারা চাপ একটা আন্তরিকতা ভালোবাসা মহব্বত থাকবে না একটা আলেমে আলেমে যদি এরকম বন্ধ কারো চায়ের দোকান ভালো চলতে পারে কারো চায়ের দোকান একটু খারাপ চলতে পারে কিন্তু দেওয়ার মালিক তো আল্লাহ সুতরাং তুমি হিংসা করে ঈর্ষা করে চলবে এই হিংসাটা আসবে কেন আমাদের মধ্যে আজকে আলেমদের মধ্যে যদি এই ঈর্ষা এই হিংসা ঢুকে যায় এ ওকে কটাক্ষ করে ও ওকে কটাক্ষ করে এ ওকে কাফের ও ওকে মশরিক ও ওকে বেঈমান ও ওকে ইমানদার এই সার্টিফিকেট যদি এরা দিয়ে দেয় তাহলে আজকে বলুন সাধারণ মানুষ কোথায় যাবে কথা ঠিক বুঝিনা বলুন বলছি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন ইব্রাহিম আল্লাহু আমিন বিদায় নিলাম সকলকে সালাম দিই আসসালামু আলাইকুম আপনারা একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতু বিদায় নিলাম মুসাফা করার দরকার নাই সকলে বসে অংশ